আসলে দর্শক, আমরা আসলে এই মুহূর্তে যাচ্ছিলাম হাতিয়া নিঝুম দ্বীপ অঞ্চলের সোয়াখালী নামের একটি স্থানে। সেখানে আমরা হরিণ দেখার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আসলে আমাদের এই যাত্রাটিও ব্যর্থ হলো এবং আমরা আসলে মনের ভেতরে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করা শুরু হলো। তবে আমরা অবশ্যই এই খারাপ লাগাকে পুষে রাখবো না এবং রুমে গিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করব এবং সেই খেলার মাধ্যমে আমাদের মনকে ভালো করে ফেলবো। কিন্তু দুঃখের বিষয় হলো যে কালকের মতো আজকেও এই বৃষ্টির চোদনে যাত্রা ব্যর্থ হলো। ঠিক আছে, গুড নাইট।